সোহরায় আন কাবু ৬৫ পঁয়ষট্টি নম্বর আয়াত হয়তো ছেষট্টি পর্যন্ত যাব এই জায়গা আল্লাহ তালা কি বলছেন আল্লল মুশ্রি কি না ইয়া হিদো না লাহা বক্ত সিদ্ধতে ওয়া স না হো রাখা আল্লাহ তালা আয়াতে বোঝাচ্ছেন কিছু মানুষ আছে বিপদে আপদে আল্লাহ রে ডাকে কিছু মানুষ আছে স্বার্থ হাসিলের জন্য আল্লাহকে ডাকে যখন বিপদ থেকে উতরে যায় স্বার্থ হাসিল হয় আল্লাহকে বেমালুম ভুলে যায় আল্লাহ কোন এই কথাটা বলেছে সাত নম্বর রুকুর মধ্যে আল্লাহ তালা এই কথাগুলো বলেছেন ওই লোকগুলোকে হেদায়ত দেওয়ার জন্য ওই সুবিধাবাদী জিন্দাবাদ সুবিধাবাদী কিছু লোক আছে না সুবিধাবাদ জিন্দাবাদ এই জাতীয় লোকদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ কি বলছেন শোনিয়া ইহম এই পার্থিব জীবনের হায়াত এই পৃথিবীর জীবনের হায়াত খেলতা মাসাা ছাড়া আর কিছুই নয় ও ইন্নাদ্দারল আহেরতা লাহিয়াল হাইমান। আসল জীবন হল পরকালের জীবন। আসল জীবন, হলক কয়া মতির জীবন, লাউকানুয়া আলামন যদি তারা ভুস্ত জানতো আল্লাহ তারা বলছেন দুনিয়ার মানুষ। এই দুনিয়ায় দুদিনের জন্য হায়া পায়াতে কেউ তোমরা বাড়ির মালিক গাড়ির মালিক কেউ টাকার মালিক ধন দৌলতের মালিক কেউ বুদ্ধি জ্ঞানের অধিকারী কেউ বা ক্ষমতার অধিকারী এক একজন এক একটা পাইয়া তোমরা আমি আল্লাহকে ভুলে যাও পরকালকে ভুলে যাও আখেরাতকে ভুলে যাও এই দুনিয়ার জিন্দিকে এই পৃথিবীর জীবনকেই তোমরা আসল মনে করো আসলে এই পৃথিবীর জীবন একটা খেল তামাশা ছাড়ার কিছুই নয় খেলাধুলার সাথে ধুলা খেলার সাথে আল্লাহ তালা তুলনা করলেন ছোটবেলায় 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 ছোট্ট অবস্থায় ভাই বোনেরা যখন স্কুল যাওয়ার বয়স হয়নি বাপমা জোর করে স্কুলে পাঠায়নি সেই বয়সে আমরা খেলাধুলা করেছি খেলতামাশায় মত্ত ছিলাম সকালবেলায় খেলা শুরু করেছি ঘর বানিয়েছি রাজা প্রজা কত কিছু হয়েছি সংসার করেছি কত খেলা যেই না সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে একজন বলছে ভাই আর খেলার সময় নাই যদি সন্ধ্যা হয়ে যায় বাড়ি যায় মা বকবে বাবা মারবে বড়ো ভাই চোখ রাঙানি দেবে আর খেলার সময় নাই এই যে সারাদিন পরিশ্রম করে কত কিছু বানালো ঘর দরজা অট্টালিকা কত কিছু কলার পাতা তারপরে হলো খেজুরের পাতা কত কিছু দিয়ে কত কিছু বানালো সন্ধ্যাবেলায় সব ফেলে দিয়ে কোথায় যাচ্ছে আসল ঘরে আসল ঘরে যাচ্ছে এই যে খেল খেলতামাশাটা রেখে চলে যাচ্ছে আল্লাহ বলছে পৃথিবীর এই হায়াতটা হলো ওই রকম আল সুরে বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ কি বলে قران كريم من الله تعالى وما الحياة الدنيا إلا لعب ولهون وللدار الآخرة خير للذين يتقون افلا تعقلون ايجا الدنيا الحياة এই যে দুনিয়ার জিন্দগি ও মাস্টার সাহেব ও ডাক্তার সাহেব ও মৌলানা সাহেব পীর সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এসপি সাহেব ডিসি সাহেব ও মন্ত্রী সাহেব প্রেসিডেন্ট সাহেব শুনে রাখো এই যে পৃথিবীর হায়াত এই যে পৃথিবীর জীবন এটা খেল তামাশা এটা দুদিনের রঙ্গমঞ্চ এটা আসলে এটা আসলে চিরস্থায়ী কিছু নয় ও মুখ এটা মুত্তাকিরা মুত্তাকিদের জন্য আল্লাকে ভয় করে তাদের জন্য পরকালটাই হল আসল কোরআনুল কারিমের সূরা আলে আমরান একশো পঁচাশি নম্বর আয়াতির ভিতরে আল্লাহ তারা বলছেন শনক কুল্লু দা একাতুল্ মাউত وانما توفون اجوركم يوم القيامه يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع আল্লাহ তালা বলছেন কুল্লোনা প্রত্যেক প্রাণীকে মরতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে রাজা বলেন বাদশাহ বলেন আমির বলেন ফকির বলেন সরকারি দল বলেন বেসরকারি দল বলেন আলেম বলেন জাহিল বলেন সকলকেই মরতে হবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে আল্লাহ বলেন ইমনামা আল্লা বলেন ইন্নামা তুআফ ফাওনা উজুর তোমাদের প্রতিদান দেয়া হবে ইয়াম আল কেয়ামাম ভালো করো মন্দ করো যা কিছু করো না কেন এর প্রতিদান এর বিনিময় কেয়ামতের ময়দানে তোমাদেরকে দেওয়া হবে আমার জখ জিহা আদিন্নার ও উদুখিলাল জানান্নাম এই দুনিয়ায় এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয় এই দুনিয়ায় বাড়ির মালিক হইলাম এইটা সফলতা নয় এই দুনিয়ায় গাড়ির মালিক হলে এটা সফলতা নয় এই দুনিয়ায় ক্ষমতার মালিক হলে এইটা সফলতা নয় কেয়ামতের ময়দান হলো আসল সফলতার জায়গা কেয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়া হবে জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফকাত ফাজা ওই লোকটাই হলো সফল কাম ওই লোকটা হলো সফল কাম আর আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার হায়াতটা রং তামাশা খেল তামাশা ছাড়া আর কিছুই নয় অথচ মানুষ প্রাধান্য আখেরাতকে দেয় না দুনিয়াকে দেয় এই যুবক বন্ধুরা বলুন মানুষ প্রাধান্য আখেরাত কে দেয় না দুনিয়াকে দেয় দুনিয়াকে মানুষ নগদ মনে করে আখেরাত কে মনে করে বাকি আখেরাতকে মনে করে এই জন্য দুনিয়ার হায়াতটাই তাদের তাদের কাছে কাছে আসল আসল দুনিয়াটাই এই বেলা ভাই নাও কাল ভরসা কই চাঁদনি জাগিবে ধরে আমরা তো আর রবনা রবনাশই ওমর খৈয়ামের মতো এই দুনিয়া দেখেন না ওই যে কি একটা গান যেন আগের দিনে শুনতাম এটা আমি ইচ্ছে করে শুনি নাই এটা আপনার অনেকে ইচ্ছা করে শোনেন আরজুবিল্লা এটা বিভিন্ন জায়গায় বেজেছে ই অনিচ্ছায় আমাদেরকে শুনতে হয়েছে দুনিয়া কো মজা লো দুনিয়া তোমারই হয় শুনছেন না ইচ্ছে করে শুনছেন আপনারা হয়তো অনেক ইচ্ছা করে শুনেছেন আমি ইচ্ছা করে শুনি নাই এইটা হোটেলে দোকানে তারপরে গাড়িতে অনেক জায়গায় শুনবা না জোর করে তোমাকে শোনানো হবে এরকম তো দুনিয়া তো এখন তাই বিভিন্ন জায়গায় বাজে না শুনে যাবেন কোন তো সেই অনিচ্ছায় একটা গান শুনতাম আগে বিভিন্ন দোকানে হোটেলে গাড়িতে বাসতো ক্যাসেট প্লেয়ারে দুনিয়াকে মজা নিলো দুনিয়া তোমহারই হ্যায় এই দুনিয়ার মজা নাও দুনিয়া তোমার আসলে আল্লাহ কয় দুনিয়া একটা খেল তামাশার জাগা এটা একটা ধুলা খেলা এইটার কিচ্ছু না কোনো ভ্যালু সুতরাং এই দুনিয়ায় এই কি যারা আসল মনে করে আমার দেশে এক শ্রেণীর লোক আছে কথায় কথায় তারা বলে তারা এই চেতনার লোক ওই চেতনার লোক ও চেতনার বাবাজিরা ভালো করে শোনো কবরে যাও ক্রেমতের ময়দানে চেতনা আস্থা আচ্ছা করে ধোলাই করে চেতনা শুটায় নেলে কথায় কথায় কিছু লোক বলে আমরা বাউন্নের চেতনায় উজ্জীবিত আমরা একাত্তরের চেতনায় উজ্জীবিত আমরা তেহাত্তর পঁচাত্তরের চেতনায় উজ্জীবিত আরে বেটা যত সেতনায় থাক এই সেতনায় মানুষকে কখনো মুক্তি দেয় না মানুষকে মানুষ বানায় না অ্যাকচুয়ালি আখেরাতের চিন্তা চেতনা আখেরাতের ভাবনা মানুষকে মানুষ বানায় আখেরাতের জবাবদেহি চিন্তা ভাবনা যাদের ভিতরে নাই অল্লাহর কসম এগুলি সব পাগল ছাগল গরু ছাগল এগুলার এই জিন্দিগিটাই বিথায় এই দুনিয়ার চিন্তা চেতনায় বড় চিন্তা চেতনা নয় আখেরাতির চিন্তা চেতনায় আসল এই জীবন জীবন নয় এই জীবনের পরে আর জীবন আছে এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে শোনেন আখেরাতের চিন্তা চেতনা থাকলেই মানুষ ঘুষ খায় না সুদ খায় না মদ খায় না নানান ধরনের খারাপ কাজ করে না জবাবদেই তার চিন্তা থাকে আর আখেরাতের পরকালের চিন্তা যদি না থাকে ওই চেতনায় যদি উজ্জীবিত না হয় তাহলে ও আমার সোনার বাংলা আমি তোমারে খাইয়া শেষ করি দেখা যায় বাংলার টাকা হাজার নয় কোটি কোটি শত কোটি টাকা বিদেশে পাচার করে দেয় ভয় যদি থাকতো পরকালীন জীবনের চিন্তায় যদি থাকতো ভাবত পরের ধন জাতীয় ধন রাষ্ট্রের ধন এগুলি চুরি করা যাবে না হারাম ভাইরা ওই এক শ্রেণীর সোর আছে পেটের দায় চুরি করে ওদের যদি হাত কাটার বিধান হয় তাহলে যারা স্বভাবের কারণে চুরি করে ওদের তো কল্লা কাটা উচিত অভাবের সরকে যদি হাত কাটতে বলা হয় তো স্বভাবের সরকে কি করতে হবে এই জন্য কোরআনের আইনের বিরোধিতা কোনোদিন পকেট মাইরে করে না পকেট মাইর জানে আমি অভাবের কারণে শুরু করি শাড়ি লুঙ্গি তারপরে বদনা এরপরে এই সায়া ব্লাউজ এগুলি আমি শুরু করি পেটের দায় ইসলাম বলে আগে পেটের ব্যবস্থা করি তারপরে পিঠে সাবুত মারি সুতরাং ওরা কখনো বিরোধিতা করে না আল্লাহর কাসম আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে কালকে যদি এই চন্দ্রগঞ্জ বাজারে বলা হয় যে কোরআনের বিধান চলবে দেখবেন সমাজের বহুত লোক কোরআনের বিরোধিতা করার জন্য চলে আসবে বলবেন না আমরা এই সংবিধান চাই ওই সংবিধান চাই মুসলমানের বাচ্চা সরাসরি কোরআনের বিরোধিতা আসবে কারণ কি জানে এগুলি সব বড় বড় সুর এই সোর অভাবের সোর নয় কিসের চোর স্বভাবের সোর এই স্বভাবের সোরেরা জানে কোরআন যদি বাস্তবায়ন হয় তাহলে তাকে দণ্ড দেওয়া হবে দণ্ড দেওয়া হবে অভাবের সোর তার যদি হাত কাটা হয় আমি তো স্বভাবের সোর আমার তো কল্লা কাটবে দরকার নাই এরকম কোরআনের আইন আমরা চাই না এই জন্য বন্ধুরা আমার আসল মুসলমানের কাছে আসল দুনিয়া না খেরাত এই কাল না পরকাল ইহকাল না পরকাল ইহকালটা হলো ধোকা ছাড়ার কিছুই নয় মরিচিকা মরিচিকা পৃথিবীর জীবনটা এই জন্য এই মরিচিকাময় পৃথিবী আহারে এখানে কত সভ্যতা এসেছে কত সভ্যতা গিয়েছে আপনারা শুনেছেন গত কিছুদিন আগে আমি জর্ডানে গিয়েছিলাম আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই আল্লাহ তালা তার প্রতি রহম করুন আমরা একসাথেই গিয়েছিলাম তো জর্ডানে গিয়া ওখানে একটা জায়গা গিয়েছিলাম পেত্রা জর্ডানে কেন গিয়েছি অনেক প্যাগম্বারদের স্মৃতি আছে ওখানে অনেক নবীদের দুনিয়াতে আল্লাহ তালা অধিকাংশ নবীদেরকে পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যে কোথায় পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যে আল্লাহ তালা কেন পাঠালে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিলেন আল্লাহ তালা এই জন্য যে মাঝখানে আলো জ্বললে বাতি জ্বললে এই আলো পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যাবে এই জন্য আল্লাহতালা অধিকাংশ প্যাকাম্বার অধিকাংশ আসমানি কিতাব অধিকাংশ নবিরাসুল মধ্যপ্রাচ্যের জনপদে আল্লাহ পাঠিয়েছেন যাতে করে পাশ্চাত্য পূর্ব পশ্চিম সব দিক যেন কভার হতে পারে তো এই জন্য অধিকাংশ প্যাগাম্বারদের স্মৃতি মিশরে সিরিয়ায় জর্ডানে ফিলিস্তিনি এবং সৌদি আরব অধিকাংশ আম্বি আরি হিমুসালামদের স্মৃতি জড়িত তো স্মৃতি দেখতে গেলাম দেখলাম অসংখ্য স্মৃতি দেখলাম এরপরে গিয়া একটি জায়গায় গেলাম ইউনেস্কো সম্ভবত উনিশশো পঁয়তাল্লিশ অথবা ছয়চল্লিশ সালে ইউনেস্কো একটা ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছিল একটি জায়গাকে সেই জায়গাটার নাম হলো পেত্রা বিশ্বের সপ্তম আশ্চর্য যেরকম এটা ওরকম একটা আশ্চর্য পৃথিবীর ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ঘোষণা করেছিল সেইখানে গেলাম পেত্রায় গেলাম তো পেত্রায় গিয়ে কি দেখলাম কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা বলেছে তোমরা জমিনে পরিভ্রমণ করো জমিনে ঘুরে বেড়াও জমিনটাকে দেখো আমি আল্লাহ তালা অনেক বড় শক্তিশালী জাতিকে অনেক বড় বড় শক্তিশালী জাতিকে আমি আল্লাহ তালা গজব দিয়ে জমিন থেকে বিলীন করে দিয়েছি তাদের নাম নিশানা পৃথিবী থেকে আমি আল্লাহ তালা মুছে দিয়েছি সেখানে গিয়ে অবাক হলাম অবাক হলাম বিশাল মরুভূমি পাহাড়ি অঞ্চলের মাঝখানে প্রায় সাত বর্গ কিলোমিটার এলাকার ভিতরে কঠিন শিলাপাথর আমাদের বাংলাদেশের পাথরের মতো পাহাড়ের মতো এরকম মাটির পাহাড় নয় বালুর পাহাড় নয় কঠিন শিলা পাহাড় সেই পাহাড় কেটে কেটে তারা বিশাল বড় তের গেট আপনার নির্মাণ করেছে দুর্গ নির্মাণ করেছে সেখানে রাজা বাদশাদের থাকার জায়গা তাদের বিনোদনের জায়গা তারপরে তাদের ধন সম্পদ রাখার জন্য ট্রেজারি নানান ধরনের জায়গা পাহাড় কেটে কেটে পাহাড়ের ভিতরে কঠিন শিলা পাহাড় সেগুলো কেটে তারা এগুলো তৈরি করেছে অবাক হলাম অবাক হলাম এ জাতি কেমন জ্ঞানী ছিল কত শক্তিশালী পাহাড় কেটে যারা দুর্গ বানায় তারা কি পরিমাণে শক্তিশালী ছিল আরো অবাক হলাম কিছু দূর যাওয়ার পর একটা থিয়েটার দেখলাম এটাকে একটা কনভেনশন সেন্টার বলা চলে আপনারা ওই যে কমিউনিটি সেন্টার হয় বিভিন্ন অনুষ্ঠান হয় দেখছেন না এরকম একটা পাহাড় কেটে ধরেন এই যে আমি মাইকে কথা বলতেছি আমার গলা যেমনই হোক আমি মাইকে কথা বলতেছি আর মার্শাল আপনারা শুনতেছেন দূরের লোক আধা কিলোমিটারের দূরের লোক শুনতেছে ওই যুগে তো এরকম সাউন্ড সিস্টেম ছিল না সাউন্ডকে বড় করে শোনানের কোনো ব্যবস্থা তিন হাজার চার হাজার বছর আগে আবিষ্কার হয় নাই তো তখন একসাথে দুই তিন হাজার লোককে একটা বক্তব্য একটা কথা কিভাবে শোনাবে দেখেন কেমন বুদ্ধি এই কঠিন পাহাড় তারা কেটে 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 গোল আকৃতি দিয়া ওই যে স্টুডিয়ামে যেরকম দর্শক বসে ওরকম গ্যালারি তৈরি করেছে গ্যালারি তৈরি করেছে পাহাড় কেটে তারপরে সে পাহাড়ের সামনে মঞ্চ তৈরি করেছে এই যে আমরা মঞ্চের উপরে বসে আছি আপনারা মাসা আল্লাহ শুনতেছেন এরকম মঞ্চ তৈরি করেছে তো কেউ যদি কঠিন শিলা পাহাড়ের সামনে কেউ একটা আওয়াজ দেয় আওয়াজ দিলে সেটা ইকো প্রতিধ্বনি ধ্বনি প্রতিধ্বনি হয় তো সাউন্ডটা ফিরে আসে আবার একজন ব্যক্তি কথা বলবে তার কথাটা পাহাড়ে গিয়ে বাড়ি লাগবে সেই কথাটা পাহাড়ে বাড়ি লেগে ফিরে এসে দুই হাজার তিন হাজার চার হাজার লোক অডিয়েন্স বসে থাকবে ওই যে স্টুডিয়ামের গ্যালারি মতো তাদের কানে যাবে চোখ দিয়ে দেখবে ওই পাহাড়ে বাড়ি লেগে কথা কানে আসবে কান দিয়ে শুনবে তাহলে চিন্তা করেন তো আমি তো খালি চিন্তা করতেছি পাবলিক আমাদের বন্ধুরা ওইটা দেখতেছে আমি চিন্তা করতেছি কোন ইঞ্জিনিয়ার প্রাণ দিয়েছে আর কোন কোন আর্কিটেক্ট এটা ড্রয়িং করেছে এটা চিন্তা করছি প্রথম এরপরে চিন্তা করলাম আল্লাহ এত বড় শক্তিশালী জাতি তাদেরকে তুমি ইতিহাস থেকে বিলীন করে দিয়েছ এবার আপনি চিন্তা করেন নমরুদের কথা ফেরাউনের কথা তারপরে মিশরে আছে ফাইয়ম প্রদেশে কারণ কারণের প্রাসাদ চার হাজার বছর আগে কি করে পাহাড় পাথর কেটে সাদ তৈরি করেছে তখনকার যুগে তো স্টোন চিপস ব্রিক চিপস যেটাকে আমরা ইটের খোয়া বলি পাথরের খোয়া বলি সেই যুগে এখন যেরকম স্বাদ ঢালাই করি রড দিয়ে সিমেন্ট দিয়ে খোয়া দিয়ে তখন তো খোয়া ছিল না রড ছিল না সিমেন্ট ছিল না তাহলে এই বিশাল বড় স্বাদ পাথর কেটে বানালো আসা পাথর কেটে বানাই সেইটার উঠাইলো কেন কেন এগুলো হলো চিন্তার বিষয় বন্ধুরা আমার মুরব্বী আমার তাহলে পৃথিবীতে অনেক শক্তিশালী জাতি পৃথিবীতে বলেন পৃথিবীতে ছিল কিন্তু আল্লাহ তালা কালের বিবর্তনে কালের বিবর্তনে অনেক জাতিকে আল্লাহ ইতিহাস থেকে হারিয়ে দিয়েছেন এই দুনিয়া যে আল্লাহর কাছে এরকম দামি কিছু না এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে এক লক্ষ এক হাজার এক কোটি মশা মাসির ডানার মতো যদি আল্লাহর কাছে মূল্য হতো তাহলে কোনো নাফারমান কি তালা এক ঢোক পানি পান করতে দিতেন না ও দুনিয়ার মানুষ তুমি দুই দিনের জন্য একটা মার্কেটের মালিক তুমি দুই দিনের জন্য একটা দোকানের মালিক তুমি দুই দিনের জন্য পাঁচতলা বিল্ডিংয়ের মালিক তুমি দুই দিনের জন্য একটা খানকার পীর তুমি দুই দিনের জন্য একটা মসজিদের ইমাম তুমি দুই দিনের জন্য এমপি তুমি দুই দিনের জন্য মন্ত্রী তুমি দুই দিনের জন্য প্রেসিডেন্ট তোমার যা ভাব তোমার যা অহংকার তোমার যা দাম্বিকতা তুমি একবার কেন চিন্তা করো না এই দুনিয়ার হায়াতটা হলো মিছি। এই দুনিয়ার হায়াতটা হলো খেলতাম তোমার থেকে অনেক বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা পৃথিবীতে এসেছিল আল্লাহ তালা কালের গর্বে তাদেরকে হারিয়ে দিয়েছে কথা ঠিক কিনা চলো মানে কালের গর্বে আল্লাহ তাদেরকে হারিয়ে দিয়েছে ভাইরা অনেকে আবার আছে ইতিহাসের নাম তোলার জন্য ব্যস্ত কিসে নাম তোলার জন্য ভগবদ্রীর লোকেরা কথা কয় না কিসে নাম তোলার জন্য আচ্ছা কোরআনের থেকে বড় ইতিহাস কি পৃথিবীতে আছে হাজার বছর ধরে চলতেছে কোরআনটা পড়া চলতেছে আরো যদি এক হাজার বছর পর ক্রিয়ামত হয় আমরা তো জানি না আগামীকালকে না দিন না এক হাজার বছর পরে ক্রিয়ামত আমরা কেউ কি জানি ক্রিয়ামতটা যেদিন হোক আমরা জানি না বন্ধুরা আমার সেই কে যতদিন না হবে কোরআনটা পৃথিবীতে ততদিন থাকবে দেখেন আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা ফেরাউনের নাম দিয়েছে নমরুদের কথা আল্লাহ তালা বলেছে কিন্তু আল্লাহর একজন প্রিয় মানুষ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু অমর ইবুল খতাব রাজি আল্লাহ তালানহু উসমান জিন্নরাইন রাজি আল্লাহ তালানহু আলী সৈয়দুন আলী জিন্নরাইন আলী কার্লাহু আজাহু সে আলী মর্তুজার নাম কোরআন করিমের ভিতরে নাই কিন্তু ফেরাউনের নাম আস আচ্ছা এখন বলেন তো মর্যাদা ফেরাউনের বেশি না সৈয়দুন আবু বকর সিদ্দিকের বেশি ফেরাউন নাম নিলে কমসে কম পঞ্চাশ নাকি হবে আন্দাজে মনে হয় যেন আপনারাই ওয়াজ করতেছেন তো মুক্তি সাহেবরা আপনারা বলেন কেমনে হয় না বলেন আর আমি ফতোয়া ফতোয়াদি কেমনে হয় মান করা হরফাম মিনকিটা বিল্লাহী সালাহ বিহী হাসানাতন ওয়ালা হাসানাতু বেয়াশরে আমস লিহা থেকে একটি হরফ একটি অক্ষর যে পড়বে আল্লাহ তালা তাকে দশটি সর্বনিম্ন বরকত রহমত আল্লাহ তালা তাকে দান করবেন দশটি আল্লাহ আল্লাহতার সর্বনিম্ন তাকে দান করবেন আচ্ছা জোহরের নামাজের কেরাত জোরে হয় না আস্তে হয় আসরের নামাজের কেরাত জোরে না আস্তে মাগরিবের নামাজ মাগরিবের নামাজের কেরাত যদি ইমাম সাহেব পড়ে পাবলিক মুসল্লিরা শোনে না শোনে না আচ্ছা এবার মাগরিবের নামাজ ইমামতি করতেছে ইমাম সাহেব কেরাত পড়তেছে কোরাম থেকে হাল আটা কা হাদি সজ্জন ফের কাফারু ফিতে জেবেউ ওল্লহু মিউর ইহিম মহিম বাল্ল হুয়াকো নু মজিদ ফি লৌ হেম মাহফু আচ্ছা ইমাম ইমামসাহ মাগরিবের নামাজ পড়েছে কেরাফ পড়েছে ফেরাউনের নাম নিয়েছে সালাম ফিরানের পর কারা কারা ইমাম সাহের জন্মের মতো ধরবেন কিলেয়া মসজিদ থেকে বাইর করবেন করবেন কেউ এ কথা বলবেন এই ইমাম তুমি কি আন দুনিয়া সুরা পাইছিলা না তুমি কি মূর্খ নাকি আকী দুনিয়া আয়াত পাইছিলা না ওই ফেরাউনের নাম নামাজের মধ্যে কেনнила নামাজ তো নষ্ট হয়ে গেছে নামাজ পুনরায় পড়তে হবে এরকম কেউ কি ফতোয়া দেবে তাহলে বুঝবেন নামাজ হইছে নামাজ আচ্ছা সাইয়দুন আলীর ফতোয়া হলো নামাজের মধ্যে কোরআন পড়লে নামাজের বাহিরে পড়লে সর্বনিম্ম দশ নেকি পার অক্ষরে সর্বনিম্ন কয় নাকি আর দেখে দেখে অজুর সাথে কোরআন ধরে এহতেমামের সাথে পড়লে পঁচিশ নাকি সেই দোনা আলী বলেছেন নামাজের মধ্যে সলাতের মধ্যে কে আমাবস্থায় পড়লে একশো নাকি আচ্ছা ফির পাঁচ হর কষ নাকি হয়েছে এখন একজন ফতোয়া দেন নামাজ যদি হয়েই থাকে নামাজ কি হয়েছে না হয় নাই নামাজ কি দোহরান লাগবে নতুন করে আমার নামাজ পড়া লাগবে নামাজ হয়েছে তো নামাজ যদি হয় এখন একজন ফতুয়া দেন তো যে না এখানে পাঁচশো নাকি হয় নাই ফেরাউনের নামে কশো নাকি হইছে। এইবার সকাল বেলায় এই মাইস দিগিয়া প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করে কার কার নাম পাল্টাইয়ে ফেরাউন রাখতে চান বলেন তো কেন পাঁচশো নাকি হবে নামাজে নামাজের বাহিরে কয় নাকি নামাজের বাহিরে পঞ্চাশ নামাজে কত এতগুলো নেকি সেরে দেবেন আপনার কি এফিডেভিট করে একটু ফেরাউনটা লিখতে পারেন না নিজের নামটা ফেরাউন রাখা যায় না আরে আপনারা তো পরের কথা আপনারা তো পরের কথা বাটপার পার টাউটার পকেট মাইট ওরেও যদি টাকা পয়সা দেন সেও বাটপারি এই জায়গা করবে টাউটারি করবে এইখানেও পকেট মারি করবে টাকা নেবে কিন্তু নিজের নাম পাল্টাই এফিডেভিট করে ফেরাউন রাখবে তাহলে কোরআনের থেকে বড় ইতিহাস পৃথিবীতে নাই ওই কোরানের মধ্যে ফেরাউনের নাম আছে কিন্তু পৃথিবীর একজন মহামানব নবীদের পরে কেয়ামত পর্যন্ত সব থেকে ভালো মানুষ নবীদের পরে মানুষের মধ্যে তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক সেই মানুষটার নাম কোথায় নাই তাহলে কিছু লোক যে বাপের নাম স্বামীর নাম ভাইয়ের নাম নেতার নাম দলের নাম উত্থানের জন্য ব্যস্ত হয়ে যায় টয়লেট সেখানে বাপের নাম ভাইয়ের নাম স্বামীর নাম দলের নেতার নাম একটা টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক একেবারে বিমানবন্দর পর্যন্ত খালি নাম দিয়ে ইতিহাস করতে চায় আর এই ইতিহাস যদি করতে চাও হৃদয়ে লেখনাম সে নাম রয়ে যাবে জবরদস্তি করে যদি ইতিহাসে কেউ নাম উঠাও সে নাম দিয়া চিরস্থায়ী হবে না ফেরাউনের নাম কোরআনে আছে মানুষ তালাবাদ করে এক হাজার বছর পর্যন্ত কামাত না হলে মানুষ ফেরাউনের নাম তেলাবাদ করবে স্বভাব পাবে কিন্তু জবরদস্তি করে কারো নাম ইতিহাসে তোলা যায় না আল্লাহ তালা হজরত ইব্রাহিম খলিল সাথে ফেরাউনের নামও তুলে দিয়েছে মুসার সাথে ফেরাউনের নাম দিয়েছে কিন্তু এ হজরত আবু বকর সিদ্দিকের নাম দেয় নাই বোঝা গেল নাম থাকলে অনেক কিছু হয় না আল্লাহ যদি নাম দেয় মানুষের হৃদয় দেয় আর করে দুনিয়া যদি তোমার নাম সৃষ্টি করতে চাও ফেরাউনের নাম মানুষ ভক্তি করে নেয় না দশটা জুতার বাড়ি ধোয়ার জন্য সুতরাং পৃথিবীর হায়াত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই পৃথিবীর হায়াত নিয়ে বেশি টানাটানি যারা করে দেখেন না কত লোক এই পৃথিবীটাকে আরে কত লোক কত দুর্বলতা প্রকাশ করে ফকিরি প্রকাশ করে যেই না একটু পয়সা করি হয় তার ভাবসাপ অন্যরকম হয়ে যায় টাকাওয়ালা হয় ভাবসাপ অন্যরকম হয়ে যায় অস্ত্রওয়ালা হয় ভাবসাপ অন্যরকম হয়ে যায় পৃথিবীটা সুন্দর যদি করতে চাও পৃথিবীটা সুন্দর যদি করতে চাও পৃথিবীটা কল্যাণ যদি করতে চাও এই পৃথিবীকে তামাশা মনে করো আখেরাতের জীবনটাকে প্রাধান্য দাও আখেরাতের চিন্তা চেতনায় উদ্ভাসিত হও আখেরাতের চেতনায় তুমি বেড়ে ওঠো মনে রাখবে পরকালীন চিন্তা চেতনা পরকালীন জীবনের চিন্তা ভাবনাই তোমাকে নাজাদ দেবে মুক্তি দেবে এই দুনিয়ার চিন্তা চেতনা তোমাকে কক্ষনো নাজাদ দিতে পারে বরং তোমাকে অহংকারী বানাবে অহংকারী বানাবে বন্ধুরা আমার আমরা অহংকারী দাম্বিক হতে চাই না আমরা আমরা বিনম্র মোত্তাকি হতে চাই এই পৃথিবীর হায়াতটা মকমেনের কাছে মকমেনের কাছে ইমানদারের কাছে এই হায়াতটা বড় নয় নবীজির একটা হাদিস আমি অর্থ করব না আলেমরা জানে আর দুনিয়া জি ফাতুন ও তলিবুহা কিলাম শোনেন নাই হাদিসটা গরু একটা মরে খালের মধ্যে ভেসে যাচ্ছে এই গরুর পিছনে কারা নিয়েছে বলেন তো পিছনে কারা নিয়েছে কুত্তা নবীজির হাদিস আলামিন বলেছেন এই দুনিয়ার পিছনে যারা বেশি বেশি দৌড়ায় এই দুনিয়াকেই যারা প্রাধান্য দেয় এই দুনিয়াকে ভোগ বিলাসের প্রাধান্য যারা দেয় এই দুনিয়াকে ভোগ বিলাসের উপকরণ যারা মনে করে আল্লাহ নবী বলেছেন আর দুনিয়াও সেই ফাতন এই দুনিয়া হলো ওই মরা প্রাণী আর এর পিছনে যারা হন্য হয়ে পাগল হয়ে যারা ঘুরে বেড়ায় এগুলো সব হলো কিলাব উত্তাপ কে বলেছে কামরুল ইসলাম সাইদ বলেছে কে বলেছে মানুষ মানুষ ভালোবাসা নিয়ে বলছি আঘাত নিয়ে বলছি না ভালোবাসা নিয়ে বলছি আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি আল্লাহর নামে শপথ কসম খেয়ে বলছি এই পৃথিবীর হায়াত এই পৃথিবীর জিন্দগি নিশোক খেল তামাশা ছাড়া আর কিছুই দেখেন আমি মনে করলাম আমি পির পীর সাহেব অনেক লোক আমার কাছে আমার জিন্দগিটা সফল আমি খানকায় বসে গরু পাই ছাগল পাই দুম্বা পাই উট পাই কুত্তা পাই সব পাই খানকায় বসে আছে না এরকম কিছু পির সাহেবরা দেশ দুনিয়ার কোনো কথা কয় না খানকায় বসেই তো পাই জিন্দিগিটা আমার সফল আবার একজনের পাঁচতলা বিল্ডিং আছে ব্যাংকে মাসা আল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা ব্যালেন্স আছে মনে মনে সুখের নিঃশ্বাস ছাড়ে সুখের ঢেকুর তোলে আমার জীবনটা সফল পাঁচতলা বিল্ডিং এর মালিক পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে ব্যালেন্স আমার থেকে আর সফল কে আবার কেউ মেম্বার হলো মাশাল্লাহ আমি তো এলাকার মধ্যে সব থেকে সম্মানই পদ হলো মেম্বারই আমি তো মেম্বার কেউ চিন্তা করলো আমি তো এমপি আমি তো প্রধানমন্ত্রী আমারে ধরে কে ধরে কিন্তু পৃথিবীর হায়াতটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী ও পাঁচতলা বিল্ডিং ওয়ালা ও খানকার পীর ও মসজিদ ইমাম দেখেন না এখন তো মাশাল্লাহ এই ছোট্ট একটা পদ পদবীর জন্য একটা নমিনেশনের জন্য ইসলামী ফাউন্ডেশনের সাধারণ একটা পোস্ট পাওয়ার জন্য কত লোক হন্য হয়ে শেষ পর্যন্ত জিব্বা দিয়ে পাশ আটাও শুরু করছে কোথায় যাব এগুলো সব দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে কিসেকে প্রাধান্য দেওয়ার কারণে আর আল্লাহ তালা বলছেন ওমা হায়াত ও হায়াত এই পৃথিবীর হায়াতটা তামাশা ছাড়া আর কিছুই নয় যেটা বলতেছিলাম সোরাই আনকাবু চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউম ওয়া লাঈবুন ওয়া ইন্না আদদারুল আখিরাতি লাহিয়াল হাইয়ান এখানে তাফসীরে জালালাইন আমি দেখলাম খুলে এখানে এই হাইওয়ান দিয়ে হায়াত বোঝানো হয়েছে অর্থাৎ প্রকৃত হায়াত প্রকৃত জীবন আসল জীবন আসল দুনিয়া হলো আখেরার মোমেনের কাছে এইটা হলো নকল কারো ষাট কারো সত্তর কারো আশি বছরের জিন্দিগি নিয়ে পৃথিবীতে আসছি এইটা আমাদের একটা মোসাফির খানা আর দুনিয়া মজরাতুল আখেরা এটা হলো আমাদের ক্ষেত এখানে একটু লাঙ্গল চাষ করতে এখানে একটু বীজ বপন করতে এখানে একটু ধান রুইতে পাট রুইতে এখানে গম বনতে এখানে আসছি আসলে এই বোনা হয়ে গেলে চাষটা হয়ে গেলে মইটা দেওয়া হয়ে গেলে এই নিড়ানি দেওয়া হয়ে গেলে অগাছা বাসা হয়ে গেলে আমি আবার আমার বাড়ি ফিরে যাব বাড়ি হলো আখেরাতে আল্লাহ তালা বলছেন এই দুনিয়ার হায়াতটাই আসল হায়াত নয় আখেরাতের হায়াতটাই হলো আসল হায়াত এবার আল্লাহ তালা বলেন মুনাফিকদের চরিত্র মুনাফিকদের চরিত্র আল্লাহ তালা বলছেন ও ইদা র কি বুফিল ফুলকে দাঁড়ামুখলি সিনা লহুদ্দিন ফলামান্জাহুম ইলাল বামু রে ইজাহুম ইশ্বরে কিছু লোক আছে নৌকার মধ্যে জাহাজের মধ্যে ওই আকাশে প্লেনের ভিতরে কিছু লোক গাছের বিপদে পড়ে যায় তুফানে পড়ে যায় আর তখন মুখলেশ হয়ে আল্লাহকে একনিষ্ঠ হয়ে ডাকে ঝড় উঠেছে নদীতে ঝড় উঠেছে সমুদ্রে জাহাজের মধ্যে নৌকার মধ্যে আছে অথবা আকাশে প্লেনে যাচ্ছে হঠাৎ করে প্রচন্ড রকমের বিক্ষুব্ধ আবহাওয়া প্লেনটা বাড়ি মারতেছে ঝাঁকনি মারতেছে যাত্রীরা চিৎকার করে কাঁদতেছে ওই সময় একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহকে ডাকে আল্লাহ তারা বলেন কিছু মানুষ আছে ওই মানুষগুলোকে যদি আমি বিপদ থেকে উদ্ধার করে দেই আমি যদি বিপদ থেকে বাঁচাই দেই যেই না তারা বিপদ থেকে উদ্ধার হয় আমি আল্লাহর সঙ্গে আবার নাফরমানিতে লিপ্ত হয়ে যায় কিসে লিপ্ত হয়ে যায় নাফরমানিতে আবার লিপ্ত হয়ে যায় এটা কিছু মানুষের কিছু মোনাফিক চরিত্রের মানুষের এটা হলো স্বভাব আল্লাহ তারা সেটা বলতেছেন বন্ধুরা আমার মুরব্বীরা আমার বিপদে আপদ থেকে আমাদেরকে অনেক লোক আসেন এখানেও এই এই এরকম অনেক লোক আসেন আপনার যখন বিপদ ছিল আল্লাহকে কি পরিমাণে ডেকেছেন যেই না আল্লাহ বিপদ উদ্ধার করে দিয়া একটু সুখের মুখ দেখালো সুখের দিন আসলো আপনি বেমালুম আল্লাহকে ভুলে গেলেন এরকম লোক না নাই ওই যে একবার আল্লামা াহ জাল আল এই কোরআনের পাখি একবার একটা ওয়াজে বলছিল এক লোক দরিয়া পার হইতেছে হঠাৎ করে তুফান ছুটছে তুফান তো তুফান জন্মের মতো তুফান এখন তুফানে নৌকা দলে নৌকা উল্টায় পড়ে যাত্রীরা সমানে আল্লাহ বাসাও আল্লাহ বেসারা পাইয়া কুলনা দেখে শেষ পর্যন্ত নিয়ে যাও ও মালিক তুমি যদি বাসায় দাও আমার বাড়িতে যে গরুটা আছে পালের বড় গরুটা রে আমি জবা করবো জবা করে এলাকার গরিব মিসকিনের ভিতরে এই গোস্ত বন্টন করে দেবো বিলায় দেবো লুটায় দেবো সেম করে দেবো আল্লাহ কুদরত আল্লাহ আল্লাহ কি করছে রহম করছে ঝড় তো কুমছে হাসছে আসার পর দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস দশ মাস হয়ে গেছে এখন সাথের একজন ভাই আপনি যে একটা বিপদে পড়ে নিয়ত করছিলেন মনে নাই আপনি যে বলছিলেন আল্লাহ কোনো যদি একটু পার করিয়া ওই পার পর্যন্ত নিয়ে দাও তাহলে আমি পালের বড় গরুটারে জবা করে কোরবানি দিয়া আমি গরিব মিসকিনের মধ্যে লুটায় দেব বিলায় দেব তকসিম করে দেব কয় মিয়া রাখো আল্লাহ আমারে ভয় দিছিল আমি আল্লাহরে তখন একটু লোভ দিছিলাম এই চরিত্রের লোভ বোধ হয় দুনিয়ায় নাই মাশালা করোনার সময় অনেক লোকের চরিত্র আমরা এরকম টের পাইছি হ্যাঁ মসজিদে জাগা হয় না মসজিদে যাওয়া নিষেধ তারপর জাগা হয় না এরপরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না এরকম কিছু স্বার্থপর লোকজন আছে আল্লাহ তারা তাদের কথা বলতেছেন এর কারণটা কি কারণ হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া মোহমেনের কাছে দুনিয়া প্রাধান্য পাবে না আখেরাত প্রাধান্য পাবে দেখেন এর জ্বলন্ত প্রমাণ হলো আপনারা কি কখনো সুরা আল মিনুন এইটার প্রথম দশ আয়াত অথবা এইটার আপনারা কি কখনো সানে নজুল পড়েছেন সম্ভব হলে বাড়িতে গিয়ে সুরা আল মিনুন বলেন কোন সুরা সুরা আল মিনুন এর সানে নজুলতে আপনারা বাড়ি গিয়ে একটু দেখবেন আবু বকর সিদ্দিক ছিলেন একজন বড় মাপের কাপড়ের ব্যবসায়ী হযরত ওসমান নুরাই। তিনি ছিলেন ভিআইপি সিআইপি টাইপের ব্যবসায়ী কেউ আছে হাজার টাকা ব্যবসার পুঁজি কেউ হলো লাখ টাকা ব্যবসার পুঁজি কারো হলো কোটি টাকা ব্যবসার পুঁজি কারো আছে শত শত কোটি টাকা ব্যবসার পুঁজি তাদেরকে আমরা কোন ধরনের ব্যবসায়ী বলি ভিআইপি সিআইপি ব্যবসায়ী তো হজরত ওসমান রাজিয়াল্লাহতারহ ছিলেন ভিআইপি সিআইপি টাইপের ব্যবসায়ী তারপরে হজরত রাদিয়াল্লাহু রাজিয়াল্লাহ সমাজের নেতৃত্ব দিয়েছেন তিনি শিক্ষিত ছিলেন লেখাপড়া জানতেন কঠিন কষ্ট সহিষ্ণু ছিলেন হজরত রমর এবং তিনি ভালো তরবারি চালাতে জানতেন আর তার একটা মেজাজ ছিল অন্যরকম হুঙ্কার দিলে মানুষ থর থর করে কাঁপত যেন তেন গর্ভবতী নারীর সামনে হুঙ্কার দিলে গর্ব খালাস হয়ে যেত আরেকজন লোকের কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা শোনেননি তিনি হলেন আবু উবাইদা ইবনুল জলাহ পড়েন রাহু তালা আনহু এই লোকটা এই সাহাবি যথেষ্ট প্রভাবশালী ছিল এবং অহুদের ময়দানে তিনি একটা বদরের প্রান্তে তিনি একটা ঘটনা ঘটিয়েছিলেন সেদিকে আমি যাব না এবং অহুদের মাঠে রসুল্লাহ সাল্লা সাল্লামের মাথা থেকে লোহার কয়রা উঠাতে গিয়ে দুটি দামদাম তিনি শহীদ করে দিয়েছিলেন এই আবু বাইদা যথেষ্ট সমাজে প্রভাব ছিল এরপরে গোটা আরবরা সম্মানী ছিল তার মধ্যে কাবার যারা মোতওয়াল্লি আরও সম্মান ছিল সেই কাবার মোতওয়াল্লি আব্দুল মুতালিমি আব্দুল মুতালিবের একজন ছেলে খুব প্রভাবশালী ছিল তার নাম আমির হামজা ইবনে আব্দুল মুতালিব করিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন রদিয়া হুতা আনু এই মানুষগুলি যাদের নাম আমি বললাম আরও কয়েকজনের নাম বলতে পারি এ মানুষগুলি সমাজের মর্যাদা ছিল সোশ্যাল স্ট্যাটাস ছিল সমাজের নেতৃত্ব দিত ব্যবসার নেতৃত্ব দিত এই মানুষগুলি খুব ভালো অবস্থানে ছিল যখনই কালেমা পড়লো কালেমা পড়ার পরই তাদের সমাজের অবস্থান উল্টে গেল সৈদন আবু ওকর সিদ্দিকের ব্যবসা বন্ধ ওসমান সিন্ন রায়নের মতো সিআইপি টাইপের ব্যবসায়ী এক্সপোর্ট ইনপোর্ট করে তার ব্যবসা বন্ধ হয়ে গেল অমর রাজি আল্লাহ সমাজের নেতৃত্ব হুংকার দিলে থরথর করে কাঁপত এখন সাইদান অমরেরও মাঝে মাঝে আত্মরক্ষাতে পালিয়ে বেড়াতে হয় ও হজরত আবু উবায়দা ইবনুল জাল্লা সমাজের ভিতরে খুব কঠিন অবস্থায় আছেন আর সাধারণ মুসলমানগুলো মামলা হামলায় জর জড়িত বাড়ি ছাড়া ঘর ছাড়া কেউ পাহাড়ে পাহাড়ে আশ্রয় নিয়ে এদিক সেদিক চলে হঠাৎ শুনতে পারল নিয়ে গেলে ওইখানে একটু শান্তি পাওয়া যাবে আবিসিনিয়ায় কিছুদিন থাকলো শুনলো না মক্কার পরিস্থিতি পালটাইছি যখন আসলো এসে দেখলো কপাল খারাপ আগে থেকে এই মক্কার ক্ষমতাসীনদের আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার ক্ষমতাসীনদের নির্যাতনের মাত্রা আরও বেড়েছে কথা কি আপনারা শুনতেছেন না শুনতেছেন না আমি কি আমার আব্বা হুজুরের কথা বলতেছি ইতিহাস বলতেছি কোরআনুল করিমের সুর আল মিনুনের আলোকে এখন মক্কার দোকানে দোকানে মক্কার দোকানে দোকানে কিছু কথাবার্তা চলল সার দোকানে গিয়ে বসছেন কখনো কিছু পাবলিক খায় টাকার টাকার এটা পারে শাকার বেগমগঞ্জ চন্দ্রগঞ্জে নাই বেশি আল্লাহ মাফ করুন খায় কয় আজই রা পেশাল এ দশ টাকার উপায় রেফিস এখন এই রকম কিছু লোক তো মক্কায় মক্কায় কি গাধা নাই মুখে তো কিছু লোক ছিল এখন কিছু পাবলিক সাহের তো দোকান নাই বিভিন্ন মোড়ে মোড়ে সরাইখানা বিভিন্ন আড্ডাখানা সেখানে কিছু লোক ভ্যাস খায় ওই কিছু দেখেন না কিরকম একটু অন্যরকম স্টাইলে কথা কয় আবু বকর করল কি ওসমান কি করলো কি দরকার ছিল কালেমাটা পড়া, কি দরকার ছিল আরে ওমরের একটা হুঙ্কার শুনলে জমিন থর করে কাঁপত এখন ওমর সমাজ দ্বারা চালায় তাদের ভয়ে তাদের হুঙ্কারে ওমর পালিয়ে বেড়ায় আর সাধারণ মুসলমান যারা সাধারণ হজরত বেলালের মতো মুসলমান যারা আম্মারের মতো মুসলমান যারা তাদের তো কথা নাই তারা অত্যাচারে অত্যাচারে নির্যাতনে বাড়ি ছাড়া ঘর ছাড়া পাহাড়ের গুহায় এখানে সেখানে পালিয়ে বেড়ায় মামলা হামলায় জর্জরিত এখন ওই যে অতিরিক্ত কথা বললেওয়ালারা বলে ওরা কি হইল, শেষ শেষ এখন যদি যদি ওমর এই কালেমাটা না পড়তো মক্কার নেতৃত্বে আবু সুফিয়ানের পরে হয়তো মক্কাই হতো পরবর্তী লিডার এই মক্কার আমির মক্কার মেয়র মক্কার পরিচালক মক্কার গভর্নর হয়তো পরবর্তীতে অমর হতো কর্ণ এক একজনের বিরুদ্ধে এরকম বলতেছে আর সে আজিম থেকে কে শুনতেছে না কি আল্লাহ এইগুলি শোনে না আল্লাহ তাআলাগুলি শুনতেছেন সোরাল মিনুন আল্লাহ তালা অবতীর্ণ করলেন কদ আফলাহাল মিনুন আ আফলাহাল মুন মক্কার কাফেরেরা না তোরা দোকানে দোকানে মোরে মোরে বলে বেড়াস কি ইসলাম গ্রহণ করলো এই কালেমাটা না পড়লে ব্যবসাটা থাকতো এই কালেমাটা না পড়লে এক্সপোর্ট ইনপোর্টটা থাকতো এই কালেমার পক্ষে না গেলে মোহাম্মাদ রসৌল্লা পক্ষে না গেলে এই মামলা হামলা হতো না মোহাম্মদ রসৌল্লা পক্ষে না গেলে পালিয়ে পালিয়ে বেড়াতে হতো না কি করলো জিন্দগিটা বরবাদ হয়ে গেল আরশের মালিক বলতেছে আরে গাধা রাম সাগরগুলি তোদের কাছে সফলতা হলো এই দুনিয়ার হালুয়া রুটি তোদের কাছে সফলতা হলো দুনিয়ার দুদিনের ক্ষমতা তোদের কাছে সফলতা হলো ক্ষমতার দ্বন্দ্ব দিয়া মানুষের পিঠকে চাবুকের আঘাতে জর্জরিত করা এইটা তোদের কাছে সফলতা আর আমি আল্লাহর কাছে সফলতা হলো পরকালীন জীবনকে যারা আসলে প্রাধান্য দিয়েছে কাদ আফলাহাল মুমিনুন আমি আরশের মালিক জানিয়ে দিলাম আমার ওই ইমানদারেরাই সফল হয়ে গেছে দুনিয়ার মানুষের সফলতার আল্লাহর সফলতা একরকম না দুই রকম এখন দেখেন আল্লাহ কি বলে আল্লাহ কি বলে আমি বলি না কোরআন শরীফের ভিতরে আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলেন জোহা জিহা আনির না কথা কি আমার বানানোর আল্লাহ আমার বিরুদ্ধে তুমি মামলা করতে পারো হামলা করতে পারো করে তো আগে হুজুর দিকে দেখলে পীরজাদা বললেই পুলিশ পুলিশ সম্মান করে এগিয়ে আসছে গত কয়েদিন আগে পুলিশে ধরছে দেখেন দেশ কোথায় গেছে দেশ কোথায় গেছে পুলিশে ধরছে গাড়ি চেক করবে তো যে কোনো সময় কেনা এটা তাদের একটা নৈতিক দায়িত্ব তারা চেক করবেন আমি রাষ্ট্রের নাগরিক আমার উচিত শান্তি শৃঙ্খলা নিরাপত্তার খাতিরে তাদেরকে চেক করতে দেওয়া এটা উচিত না অনুচিত অবশ্যই উচিত যে কোনো দেশের জাতির স্বার্থে নাগরিকের নিরাপত্তার স্বার্থে কেনা এরকম কোনো দুষ্কৃতি গাড়ির মধ্যে মদ গাজা ইয়াবা অস্ত্র পাচার করতে পারে আমি সবসময় আমার ড্রাইভার সঙ্গীদেরকে বলি খবরদার যে কোনো সময় প্রশাসন যদি তোমাদেরকে এরকম কিছু বলে তোমরা উল্টো সহযোগিতা করবে তাদেরকে আরো বরং ওয়েলকাম করবে দেখার জন্য তো আসলো আমি পরিচয় দিলাম ওনারা খুব একটা আগ্রহ দেখালেন গাড়ি দেখবেন এই করবেন সেই করবেন দেখে থাকে আস্তে যাক ছেড়ে দিল সামনে গেছি র্যাব ধরল র্যাব মাইকে বলতেছি কথা গোপনে নয় যারা আসেন ভালো করে শোনেন নোট করেন কোর্ট করেন রেকর্ড করেন আমি দেশের একটা নাগরিক উনি এসেই বললেন আপনার মোবাইলগুলি দেন আমরা চেক করব আমি বললাম আমি কামরুল ইসলাম সাঈদ আনসারি আমি মরহুম দেলোয়ার হুসাইন আনসারি রহমতুল্লাহ আলহের সন্তান আমি একজন মিডিয়া ব্যক্তিত্ব আমি একজন পীর যদিও আমি পীর মুরিদি করি না আপনি আমার মোবাইলটা দিয়ে কি করবেন আমার আইডেন্টিটি নেবেন আমার নামের স্পেলিং দিয়া আপনি গুগলে সার্চ দেন হাজার হাজার লক্ষ কামরুল ইসলাম সাঈদের ছবি পাবেন আপনি কেন উনি আমার মোবাইল দেখবেন র্যাব তো এদেশে র্যাব যে স্যাংশন খাইছে সহজে খায় নাই অন্যায় গুম আর খুন করার কারণে পোশাক আর গরমে মানুষের উপরে নিচ্চাতন করার কারণে এ জালিমদের উপরে আরো বেশি কিছু হওয়া দরকার ছিল আমি বললাম আমি কোন সোনা ডাকাত না আমি একজন মানুষ আমার একটা আইডিওলজি একটা এথিক্স একটা আদর্শ থাকতে পারে মোবাইল আমার পার্সোনাল জিনিস আপনি কেন সেটাকে চেক করবেন আপনার যদি সন্দেহ হয় যে আমি কামরুল ইসলাম সাইজ নই তাহলে আপনি আমার আইডেন্টিটি চেক করতে পারেন আমি যেখানে আমার পরিচয় দিলাম আমার পরিচয় গুগল থেকে পাবেন আমার পরিচয় আমার এনআইডি কার্ড সাথে আছে সেখান থেকে পাবেন কেন আপনি আমার মোবাইল চেক করবেন আপনারা যা করতেছেন এটার নাম জাতির শান্তি নিরাপত্তা নয় এইটার নাম হলো গাদ্দারি হাদিস হাদিস শোনেন রাষ্ট্রের কর্মচারীরা যারা রাষ্ট্রের জনগণের শান্তি নিরাপত্তার মোহাম্মদ রসুল বলেছেন এগুলি সব গাদ্দার কেমতের ময়দানে প্রত্যেকটা গাদ্দারের ফাঁসার মধ্যে আল্লাহ তালে এক একটা গাদ্দারি পতাকা উড়ায় দিবে হাদিস 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 রসুল্লাহর হাদিস এবং এই গাদ্দারদের পতাকা উঠতে থাকবে আর লোকেরা বলবে এইটাই যে রাষ্ট্রের এই কর্মচারী এগুলো জনগণের সাথে দেশের সাথে সাধারণ মানুষের সাথে গাদ্দারি করেছে যেইটা যত বড় গাদ্দার ওর পাশার মধ্যে পতাকাটা অত বড় হবে সুতরাং সুতরাং দুঃখের কথা বলতে হয় আমরা সমাজের সোন না ডাকাত না ইয়াবা খোর তারপরে মতখন খন্না আমরা কোনো অস্ত্র টাকা পাচারকারি না শেষ পর্যন্ত প্রশাসন আমাদেরকেও হেনস্থা করবেন রাস্তায় দাঁড় করিয়ে তাহলে জাতির কাছে কোরআনের কথা বলতে কেমনে যাব এতদিন এগুলো আমি কোনোদিন বলি নাই কখনো বলি নাই এটা দুঃখের যন্ত্রণায় বললাম ছোট্টবেলা থেকে আব্বা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বাহিরে আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহরলির পরিচয় যেখানে দিয়েছি সম্মান পেয়েছি এখন কোন জমানে আসলাম কেমন কি নিকটবর্তী হল এখন সম্মান নয় এখন দল দেখে ইজ্জত দেওয়া হয় আর সাধারণ সাধারণ সমাজের মানুষগুলোর উপরে জালিম দের নিজ্জাতনের শোক শোকুনের শোকের মতো তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন। এই জাতির প্রতি আল্লাহ তাআলা রহম করুন। আমিন। সুতরাং আসুন পৃথিবীর জীবনটাকে আসল মনে করবেন না। দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়। এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে। সেই জীবনটাই হলো আসল। আল্লাহ তাআলা বলতেছেন ফামান যুহ জিহানিন না তুমি পীরের ছেলে তুমি খতিব তুমি মাওলানা তুমি চেয়ারম্যান তুমি পিসাব তুমি এমপি আল্লাহর কাছে চার পয়সার কানা করির কোনো মূল্য নাই ফামান জিহা আনের না কেয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে জাহান নাম থেকে যাদেরকে পরিত্রাণ দেবে ওয়া উদ খিলাল জান্না বেহেস্তে যাদেরকে প্রবেশ করবে ফকাত ফাজা সেই হলো সফল সেই হলো কি এই ফতোয়াটা কার নাকি আমার সুতরাং আমি আর কথা বাড়াবো না জীবনে যারা সফলতা চান জীবনে যারা সফলতা চান এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিবেন না পরকালীন জীবনটাকেই প্রাধান্য দেবেন পরকালের হায়াতটা হলো মেন পরকালের আখেরাতের জীবনটাই হলো মেন এই জীবন জীবন নয় আর একটা জীবন আছে মিনহা খালাক অফিহা নয় যখন কোনো মেনের উপরে বিপদ আপদ মুসিবত আসে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে ফিরে যেতে হবে কার কাছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সোরগুন্ডারও আল্লাহর কাছে ফিরে যেতে হবে মুমিনদেরও আল্লাহর কাছে ফিরে যেতে হবে ভালো মানুষদেরকেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে মন্দ মানুষদেরকেও ফিরে যেতে হবে ফামান ফামানোহিহা আনিন্নার ও উদ খিলাল জান্না যাদেরকে নাকি এই পৃথিবীতে অপকর্মের জন্য জাহান্নামে প্রবেশ করানো হবে দুনিয়ায় যত বড় শলিমধ্যে হোক আখেরাতে তার জীবনটা ব্যর্থ আখেরাতে তার জীবনটা ব্যর্থ আর ফামান জোহ আনিন আনিন্নার ও উদ খিলাল জান্না আর জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেওয়া হবে ফাজা আল্লাহ বলেন সেই লোকটাই হল সফল সুতরাং বাড়ির মালিক আসুন গাড়ির মালিক আসন ক্ষমতার মালিক আসন পয়সার মালিক আসন এই জীবনটার হায়াতটা এই পৃথিবীকে নিয়ে অহংকার না করি দাম্ভিকতা না করি আল্লাহ আমাকে বাড়ির মালিক বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে গাড়ির মালিক বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্মানের মালিক বানিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে প্রভাব প্রতিপত্তির মালিক বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমি দেশের জন্য মানুষের জন্য পীড়িত ক্ষোধার্থ বুভুক্ষ মানুষের জন্য কাজ করি এই দুনিয়ায় স্বভাবের কিছু কাজ করি পরকালীন জীবনে আল্লাহ তারা আমাকে ধরে জান্নাতি দিয়ে দেবেন আনির নাম বা খিলাল জান্না ফা তাহলেই আমার আখেরাতের জীবনটা সফল হলো আমি ব্যক্তি হিসেবে সফল হল এটাই হল সফলতা এটাই হলো সফলতা আল্লাহ তালা আমাদের সফলকে সকলকে সফল জীবনের জন্য আল্লাহ তালা কাজ করার তৌফিক দান করুন